গত ক্লাসের মতো অনেকগুলো আমরা কাভার করছি আমাদের একটা কমপ্লিট ওয়েবসাইটের মধ্যে যদি চিন্তা করি ফ্রি ওয়েতে আমাদের প্রয়োজনের মধ্যে আজ দুটা জিনিস খুবই বেশি দরকারি আমি আর একটা জিনিসও দেখাবো ইলিমেন্টরের পেজ বিল্ডারে আমরা কিন্তু ট্যাম্পলেট নিয়ে এখনো কাজ করি নাই ফ্রি ট্যাম্পলেট আমাদেরকে প্রোভাইড করে সেটা থিমের এগেনস্টে বা বিভিন্ন ধরনের থার্ড পার্টি প্লাগিনের সাহায্য আমরা বিভিন্ন ধরনের মানে রেডিমেড ওয়েবসাইট অলরেডি তৈরি করা থাকে যেগুলো থিমে আওত দিন আমরা পাইতাম এটা আমি দেখাবো একটু পরেই দেখাবো তবে তার আগে আমি দুইটা গুরুত্বপূর্ণ জিনিস আজকে শেষ করতে আছি একটা হচ্ছে কন্ট্যাক্ট ফ্রম কন্ট্যাক্ট ফ্রম জন্য কন্ট্যাক্ট ফ্রম সেভেন নিয়ে মনে হয় না আমি এখন মধ্যে আপনাদের কিছু দেখাইছি সো কন্ট্যাক্ট ফ্রম সেভেনটা খুবই জনপ্রিয় এটা ফ্রি মধ্যে সবচেয়ে কন্ট্যাক্ট ফ্রম হিসাবে সবচেয়ে জনপ্রিয় এবং পরিচিত বটে সব সব ওয়েবসাইটেই থাকে এবং এই কন্ট্যাক্ট ফর্ম সেভেন ব্যবহার করে অনেক কিছু করা যায় শুধু কন্ট্যাক্টের জন্য ফর্ম তৈরি করা যায় চাইলে এটাকে যে লিড জেনারেশন ফর্মে রূপান্তর করা যায় আবার চাইলে হচ্ছে আপনার এটাকে আবার মেল চিপের কানেক্ট করা যায় যেটা এমসি ফোর ডাব্লিউপি প্লাগিং থ্রুতে আমরা কাজগুলো করছিলাম যাই স্টেপ বাই স্টেপ করবো এবং আরেকটা জিনিস হয় কি অনেক সময় হচ্ছে পপ আপ আমাদের ওয়েবসাইটে শো করা লাগে পপ আপ মিনস কি পপ আপটা হচ্ছে এরকম ধরেন আমি একটা ওয়েবসাইট ভিজিট করছি পিএন সার্ভার ডট কম পিএন সার্ভার ডট আমার জানা অনুসারে আমার এই মধ্যে হচ্ছে আপনার পপ আপ ছিল একটা দেখি পপ আপ দেখায় কিনা আচ্ছা সাইটটা লুট কমপ্লিট হলো এই যে দেখেন এরকম একটা পপ চলে আসছে সো এই যে পপ আপ গুলা এই পপ সাহায্যে আমরা বিভিন্ন ধরনের ইনফরমেশন গ্যাদার করি কাউকে সাবস্ক্রাইব করার জন্য বলি বা সাবস্ক্রাইবের ফর্ম শো করি বা জেনারেশনের অনেক ধরনের ফর্মও আমরা শো করে থাকি সো মানে হচ্ছে পপ মাধ্যমে আমরা অনেক কিছু শো করতে পারি সো এই পপ আপ ফর্মগুলা এই পপ আমরা কিভাবে বানাই এ নিয়ে আমরা একটা জিনিস দেখবো এখন হ্যাঁ সো একটা কাজ করি আগে পপ আপটা দেখা নিই তারপরে কন্ট্যাক্ট ফর্ম সেভেন নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব সো পপ জিনিসটা কিভাবে কাজ করে সেটা আপনি দেখাই ফেললাম এখন আসেন পপ আপ আসলে অনেক কিছু থাকে একটা নর্মাল পপ আপ দেখাচ্ছে আপাতত তারপর ইলিমেন্টের ধরনের কাজ আছে কার্যক্রম আছে এগুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব আচ্ছা সো পপ আপ তৈরি করার জন্য আমি একটা প্লাগিনের সাহায্য নিব আমি যাচ্ছি সরি ইনস্টল না অ্যাড নিউ হবে আমরা প্লাগিন থেকে অ্যাড নিউতে যাব পপ আপ মেক নামে একটা প্লাগিন আছে এটা দিয়ে আপনি যে কোনো ধরনের পপ আপ তৈরি করতে পারবেন ফ্রি মধ্যে এই প্লাগিনটা বেস্ট আমার দেখা অনুসারে এখন পর্যন্ত আচ্ছা এইটা পপ আপ মেকার আমি এটাকে ইনস্টল করছি ওকে ইনস্টল কমপ্লিট এটাকে অ্যাক্টিভ করে নিচ্ছে আচ্ছা সো শো করছে জাস্ট ক্রিয়েট ইউর ফার্স্ট পপ আপ আমরা এখান থেকে পপ আপ তৈরি করতে পারি অথবা পপ আপ মেকার অপশন থেকে গিয়ে ক্রিয়েট পপ আপ অপশনে গিয়েও আমরা পপ আপ তৈরি করতে পারি ইচ্ছা তো এখান থেকে যাই সমস্যা না এখান থেকে যাওয়া আর ওইখান থেকে যাওয়া কি কথা আসলাম এখানে সো এখানে একটা টাইটেল দিতে বলছি মানে পপ আপ একটা নাম জাস্ট এটা আইডেন্টিফাই করার জন্য আর কিছুই না এখানে টোটাল ডিটেলসগুলো আমাকে মানে কোথায় কোথায় কি কি করতে হয় যে নেক্সট নেক্সট দিয়ে দিচ্ছে নেক্সটে ক্লিক করলে প্রত্যেকটা অপশন বলে দিচ্ছে কীভাবে কি করতে হবে না করতে হবে প্রত্যেকটা জিনিস আমাকে এখানে বলে দিচ্ছে আচ্ছা সমস্যা নাই আমি আপাতত একটা পপ আপ বানাচ্ছি সো একটা ওয়েবসাইটে পপ আপ তো একটা না অনেকগুলা থাকতে পারে আবার অনেক সময় ক্লায়েন্টের এরকম রিকমেন্ড থাকতে পারে যে হোম পেজে আসলে এক ধরনের পপ আপ ব্লক সেকশনে গেলে এক ধরনের পাপ আপ বা নির্দিষ্ট এক একটা পেজে গেলে এক এক ধরনের পাবা তা মানে কি একটা প্লাগিং দিয়ে আপনি পপ আপাব হিসাবে একটা না অনেকগুলা প্রভাব থাকতে পারে সো ধন আপনার একাধিক প্রভাব থাকতে পারে তো আমরা যখন পোস্ট করি পোস্টে কিন্তু টাইটেল দিই সো তখন কি হয় পোস্ট থেকে অল পোস্টে গেলে ওই টাইটেলের পারপাস আমি চিনতে পারি কোন পোস্টটা কোন ধরনের কন্টেন্ট আছে ঠিক এ কিভাবে আপনার একাধিক প্রভাব তৈরি করা থাকতে পারে ওই প্রভাবগুলাকে আইডেন্টিফাই করার জন্য আপনি এখানে পপাবের নাম দিতে পারেন সো এখানে টাইটেলও ইউজ করতে পারেন বা দুইটাই একসাথে ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই বাট টাইটেল তো আছে এজ অপশন এই যে এখানে লিখে আছে কিন্তু পপ আপ নেমটা হচ্ছে রিকোয়ার্ড এটা আপনাকে দিতে হবে সো আমি যেহেতু টেস্ট পারপাস বানাচ্ছি আমি এখানে নাম দিচ্ছি টেস্ট পপ আপ ঠিক আছে দেন হচ্ছে এটা এখন আসেন মিডিয়া এখানে আপনি যেটা দিবেন সেটি আপনার এজ এ পপ আপ শো করবে যেমন আমি এখানে একটা মেসেজ দিতে আছি গ্যাট থার্টি পার্সেন্ট অফ মানুষকে শো করতে চাচ্ছি এবং এটাকে আমি হেডিং ওয়ান এবং এটাকে সেন্টার ওয়াইজ আমি রিপ্রেজেন্ট করতে চাচ্ছি তারপর যদি আরো ট্যাক্স বেস আরো কিছু কোড লেখার প্রয়োজন মনে করেন ট্যাক্স মধ্যে কি আপনি এসে কোড এবং কোড কোড যেহেতু জানা আছে আপনি আপনার মতো করে ইউজ করতে পারেন আচ্ছা বা ডিপ বা কাস্টম সিএসএস যেটাই করেন আর কি আচ্ছা গেল আছে এই বিষয়টা তার মানে আমাকে জাস্ট এই মেসেজটা এস এ পাপ আপ হিসেবে শো করবে তারপর যে কালার টালার যা করতে চান আপনি করবেন সমস্যা নেই এখানে পপ আপে আরো অনেক অপশনও আছে আচ্ছা তারপরে এখানে যে সাবস্ক্রাইব ফ্রম মানে পাপা হিসাবে আপনি কি দেখাতে আছেন ট্রিকার তারপর হচ্ছে পপ আপ ক্লোজ বাটন পপ আপ কুকিজ প্রত্যেকটা যেগুলো আমি নিচেও পাবো সমস্যা হবে না আচ্ছা এখন আসি পাপ আপ ট্রিকার সময় পাপ আপ মানে কি ট্রিগার মানে কি ঠিক আছে মানে যেমন বন্দুকের 트리গার থাকে না যেখানে টাচ করার পর গুলিটা বের হয় সো এটাও এখানে ট্রিকার আছে যে 트리গারস কজ এ পপ আপ টু ওপেন পপ আপটা কিভাবে ওপেন হবে সেটা হচ্ছে এখানে 트리গারের সাহায্যে আমাকে বলতে হবে সো এখানে হচ্ছে ক্লিক ওপেন মানে কোথাও কোনো কিছুতে ক্লিক করলে ওপেন হবে এরকম কিছু কিনা বা আমরা চাইলে এটা যদি হয় যে ওয়ান অন পপ আপ ক্লোজ মানে কোনো কিছুতে ক্লিক করলে তারপর পপ আপটা ওপেন হবে এরকম কিছু এরকম যাচ্ছে কিনা বা হচ্ছে টাইম ডিলে বা ফর্ম সাবমিশন কোনো একটা ফর্ম সাবমিট করার পর বা অথবা ধরেন টাইম ডিলে মানে নির্দিষ্ট একটা সময় পরেই সেটা ওপেন হবে সেরকম একটা কিছু সো আমি এখান থেকে টাইম ডিলে দিয়ে রাখছি অ্যান্ড স্টপ শোয়িং পপ আপ ওয়ান্স ভিজিট ও টেক দিস অ্যাকশন অন পপ আপ ক্লোজ যখন ক্লোজ নামে একটা ইয়ে থাকবে এখানে ক্লোজ করার পর তারপর পপটা চলে যাবে এই আর কি বিষয়টা সো আমি এখান থেকে টাইম দিলে ও ওপেন দিয়ে রাখলাম তারপরে নির্দিষ্ট একটা টাইম দিলে থাকবে ওইটার উপর ভিত্তি করে টাইম দিলে আমরা এখন সেট করছি না হয়তো বা এখন একটা সেটিং আছে ওইখানে পারপাস আমরা এটা নির্ণয় করব যে কতক্ষণ পরে এটা অপেন হবে এটা আরও টাইমিং পাওয়া যাবে এই যে চলে আসছে সো এখানে টাইম সেট আপ করার পর এখানে পরবর্তী অপশন আছে আছে যে ডিলে ডিলে মানে হচ্ছে কতক্ষণ পরে বা নির্দিষ্ট একটা সময় পরটাকে বোঝা যাচ্ছে ডিলে 1000 ms হচ্ছে এক সেকেন্ড এখানে 500 ms দাওমাছে হাফ সেকেন্ড পরে এটা শো হবে এটা একটা কুকিজ কুকিজ হচ্ছে যেটা পারপাস ব্রাউজার তথ্যগুলা জমা রাখে হ্যাঁ সো এটা একটা কুকিজের নাম দিতেছে যে কুকিজের নাম p u m 413 এরকম বিভিন্ন কিছু থাকতে পারে কুকিজ নিয়ে আপনি আসলে বিশেষ স্টাডি কোলে বুঝতে হবে জাস্ট এতটুকু বুঝে রাখেন কুকিজ হচ্ছে একটা মেমরি একটা সিস্টেমেটিক যেটা পারপাস বিভিন্ন ধরনের তথ্য জমা রাখে হ্যাঁ সো আমি অ্যাড করে নিচ্ছি তার মানে আমি ট্রিগার হিসাবে কি দিছি যে ওপেন হবে কিভাবে ওপেন হবে যে নির্দিষ্ট একটা সময় পর ওপেন হবে আর এখানতে ডিলে হিসাবে কতক্ষণ দিলাম যে 500 এমএস তা মানে হাফ সেকেন্ড পরে মানে কোন একটা আমার পেজ নির্দিষ্ট করে দিব তো সো ওই পেজে ঢোকার হাফ সেকেন্ড পরেই এই পপ আপটা ওপেন হবে সো আমি এটা অ্যাড করে দিলাম তার মানে এখানে ডিটেইলস অ্যাড হয়ে গেছে ঠিক আছে অ্যান্ড অন পপ আপ ক্লোজ এখান থেকে আরও কিছু আপনি পাবেন যে কুকিজ কন্ট্রোল দ্য রিপিট ডিসপ্লে অফ এ পাপ আপ তার মানে বিষয়টা হচ্ছে ধরেন আমি যে পেন্স ডট এ ঢুকলাম এখানে আমাকে পাপ আপটা শো করছে এবং আমি যদি পাওয়ারটা দেখার পর আমি যদি এটা ক্যান্সেল করে দিই তাহলে এটা কতক্ষণ পরে আমাকে আবার এই পাব আপটা দেখাবে এটা কি কিছুক্ষণ পরেই আবার দেখাবে নাকি একদিন পরে দেখাবে নাকি যতবার ঢুকবে ততবার দেখাবে সো এই জিনিসগুলো আপনি এখান থেকে কন্ট্রোল করতে হবেন যে নিচে অপশন আছে এখানে এখান থেকে এডিট অপশনে গিয়ে এই যে এখানে দেখেন কুকিজ টাইম ওয়ান মান্থ দেওয়া আছে আপনি চাইলে ওয়ান ডে দিতে পারেন হ্যাঁ সো ওয়ান মান্থ যেহেতু দেওয়া একবার যদি আপনি এটা ক্রস করে ফেলেন তাহলে এক মান্থ পরে আপনাকে এটা শো করবে আপনি যদি ডে হিসাবে দিতে চান সো এখানে লিখে দেবেন ওয়ান ডে সো ওয়ান ডে মানে কি ওয়ান ডে দিয়ে যদি আমরা দেই তাহলে কেউ যদি পাপ আপটাকে ক্লোজ করে দেয় তাহলে ঠিক তার একদিন পরে তাকে আবার দেখাবে এর মধ্যে তাকে আর এই পপ আপটা দেখাবে না এটা একটা নির্দিষ্ট কারণও আছে কারণ একই পপ আপ যখন মানুষকে আপনি বারবার দেখাবেন তখন সে বিরক্ত বোধ করে সো একটা নির্দিষ্ট সময় পর পর উচিত আমরা এটা আপডেট করে দিলাম তার মানে আমরা নির্ণয় করে দিচ্ছি যে পপ আপটা কিভাবে দেখাবে এবং কতক্ষণ পরে দেখাবে এবং একবার অফ করে দিলে এটা কতদিন পরে বা কতক্ষণ সময় পরে আবার এটা রিটার্ন দেখাবে তারপরে আসে আচ্ছা এখানে গেল তারপর টার্গেটিং টার্গেটিং এর অপশন এখানে আছে আমি যদি নির্দিষ্ট কিছু টার্গেট করে করতে চাই বা নির্দিষ্ট কোনো কন্ডিশন দিতে চাই এখানে কন্ডিশনের অপশন আছে যেমন এখানে আপনাদের কোনো কিছু সিলেক্ট করা নাই হ্যাঁ এখানে দেখেন হোম পেজ আছে অল পোস্ট আছে হ্যাঁ এখানে সব কিছু আছে যেমন আমি এখান থেকে কন্ডিশন দিয়ে দিচ্ছি অল পেজ তার মানে কি যে কোনো পেজে যাক না কেন সব পেজের জন্য এই পাওয়ারটা দেখাবে অথবা ধরেন আমি যদি এখান থেকে নির্ণয় করে দিই অ্যাজ এ হোম পেজ তখন শুধুমাত্র এই হোম পেজে যারা ভিজিট করবে শুধুমাত্র তাদেরকে পপ দেখাবে আর অন্যদিকে কিন্তু এই পপ দেখাবে না তখন এইভাবে আমরা নির্ণয় করে দিতে পারি নির্দিষ্ট একটা পোস্ট নির্দিষ্ট একটা পেজ তার মানে আমাদের ক্লায়েন্ট আমাদেরকে বলতে পারে যে নির্দিষ্ট একটা পপ আপ বানাই দিতে হবে শুধুমাত্র এই পপ নির্দিষ্ট এই পোস্টে দেখাবে বা নির্দিষ্ট একটা পেজে শো করবে তখন আপনি এখান থেকে এইভাবে এটাকে সিলেক্ট করে দিলে হবে এখানে টোটাল কন্ডিশন আছে সো আমি আপাতত সবার বোঝার সুবিধাতে আমি এখানে অল পেজ সিলেক্ট করে দিলাম হ্যাঁ যে কোনো পেজে ওপেন করুক না কেন এই পাপ আপটা শো হবে এবং আপনি যদি চান নির্দিষ্ট ভাবে মোবাইলের ডিভাইসের ক্ষেত্রে এই পাপ আপটা না সো এখানে চিহ্ন দিয়ে দিতে পারেন বা ট্যাবলেটের ক্ষেত্রে যদি চান এরকম সো আমি এরকম কন্ডিশন দিচ্ছি না তার মানে যে কোনো ডিভাইস দিয়ে ওয়েবসাইট ভিজিট করলেই পাপ শো হবে আচ্ছা তারপর হচ্ছে ডিসপ্লে তো ডিসপ্লে বিষয়গুলো এখানে কয়েকটা রয়েছে ডিসপ্লে থিম আছে কয়েকটা লাইট বক্স হ্যালো বক্স এখানে অনেক ধরনের থিম আছে এক একটা থিম দেখে এক একটা এক এক রকম আপনি দিলে ডিফল্ট থিমই আমি রাখছি আমার থিমের উপর ভিত্তি করে আসবে আর না হলেও তো এখানে কিছু কিছু জিন্স দেওয়া আছে হ্যালো বক্স দিলে এক ধরনের হ্যাঁ সেরকম বিভিন্ন ধরনের ডিজাইন অলরেডি তৈরি করা থাকে তো আমি ডিফল্ট থিমটা দিচ্ছি অ্যাপারেন্স থেকে আলাদা আছে সাইজ থেকে আপনি আলাদাভাবে নিতে পারবেন যে মিন ওয়াইট কতটুকু হবে ম্যাক্স হোয়াইট কতটুকু হবে তার মানে এখানে হান্ড্রেড পার্সেন্ট দেওয়া তার মানে হান্ড্রেড পার্সেন্ট হোয়াইট নিয়ে আমি এটা শুরু করবে তারপর অ্যানিমেশন হিসেবে আমি কিছু দিব কিনা না যেমন অ্যানিমেশনের ফেইট মডেল হয়ে অ্যানিমেশন হবে আমার যে পাপ আপটা যখন শো হবে আপনি অন্য অন্য ডিজাইন চাইলে দিতে পারেন হ্যাঁ তারপর সে কতটুকু সময় নিয়ে এই অ্যানিমেশন ইফেক্টটা হবে তারপর সে সাউন্ড দিব কিনা আমি এখানে কোনো সাউন্ড দেওয়া নাই আপনি চাইলে বিপ সাউন্ড বা অন্য অন্য সাউন্ড দিতে পারেন তখন কি হবে যখনই পাউটার শো হবে তখন এই সাউন্ডটা আসবে আমি এগুলো এক্সট্রা দিচ্ছি না কারণ কারণ সাউন্ড তো একটা ফাইল এই ফাইলটা তো আগে ব্রাউজার লুড করবে দেন হচ্ছে শো করবে সো ওয়েবসাইটে লুডের কথা চিন্তা করে আমি সাউন্ড দিতে ইয়ে না আর কি কারণ তো মানুষ এমনিতে আকর্ষণ করে দিয়ে তাকে আকর্ষণ ফিল করার মতো আমি মনে হয় না এটা আসলে প্রয়োজন থাকতে পারে একের জন্য একের ধরনের সিস্টেমেটিক সো ডিপেন্ড করে তারপর হচ্ছে পজিশন পজিশনের ক্ষেত্রে হচ্ছে টপ একশো পিসেল তার মানে আপনি যখন ব্রাউজার থেকে যখন আপনি ঢুকবেন যখনই স্কল করতে যাবেন একশো পিক্সেল তখনই এটা শো করবে নাকি হ্যাঁ ডিস্টেন্স ফ্রম দ্য টপ অ্যাজ অফ দা স্ক্রিন আচ্ছা এটা বুঝতে পারছি এটা আসলে এটা না এটা মানে হচ্ছে যে পাওয়ার শো করবে পাওয়ার পজিশনটা কতটুকু হবে পজিশনটা হবে কি টপ থেকে একশো পিক্সেল নেমে তারপরে পাওয়পটা শো করবে এটা আর কি পজিশন ফ্রম টিকে আর ফিক্সড পজিশন এরকম বিভিন্ন ধরনের সাইজিং এর বিষয়গুলো এখানে পাচ্ছেন এরপর আরো অ্যাডভান্স অপশন থেকে আপনার স্কেচেবল ডিসেবল ওভারলে ডিসেবল রেসপন্সিভ এ প্রত্যেকটা জিনিস দিতে পারেন পপ আপ জেট ইন্ডেক্সে এত টুক ভ্যালু দেওয়ার কারণ কি মানে এটাকে জন্য কেউ হাইড না করতে পারে কারণ আপনি খেয়াল করছেন আমরা যখন পেজ বিল্ডার নিয়ে কাজ করছি আমরা অনেক সময় নির্দিষ্ট এলিমেন্টগুলোকে একটা এলিমেন্ট একটা এলিমেন্টকে হাইড করে দিলে দেখা যাচ্ছিল যে কাজ করতেছিল না একটা একটাকে হাইড করে ফেললে তো এটা দেখা যায় না তাই না সো এই জন্য আপনি জেড ইন্ডেক্সের ভ্যালু দিয়ে দিলে তো এটাই সবসময় ভ্যালু থাকবে বেশি তার এটা প্রাধান্য থাকবে বেশি এটাকে কেউ হাইট করতে পারবে না সবার উপরে সেই থাকবে এই হচ্ছে বিষয় সো এখানে এ ছিল কয়েকটা বিষয় আর হচ্ছে ডিসপ্লে আউট দিন এখানে এই যে সেন্টার পপ আপ আছে রাইট বটমস মানে বিষয়টা হচ্ছে আপনি যদি এরকম চান আমাদের বর্তমানে হচ্ছে এই ডিজাইনটা দেওয়া আছে ভাবে আপনি যদি চান যে পপ আপটাই যে ডান পাশে দেখাবে একদম নিচে বা একদম টপ পজিশনে দেখাবে বা বটম পজিশনে দেখাবে এরকম ক্লায়েন্টে কিন্তু চাহিদা থাকে তো চাই ইয়ের উপর ভিত্তি করে যেমন আমি চাচ্ছি সেন্টার পপ আপ তাহলে এটা সেন্টার পপ আপ হিসেবে শো করবে হ্যাঁ সো আপনার যদি এরকম অন্য অন্য ডিজাইনের প্রয়োজন হয় তো সেই ডিজাইনটা চুজ করে দিলে হবে যেমন হচ্ছে ক্লোজ ক্লোজ একটা বাতন থাকবে মানে লেখা থাকবে যে ক্লোজ আপনি এটার পরিবর্তে অন্য কিছু দিতে পারেন হ্যাঁ সো ক্লোজ বাটন ডিলে আপনি যদি চান যে না আমার এই পাপ শো হওয়ার পর পাঁচ সেকেন্ডের ভিতরে কেউ আমার এই পাপ ক্লোজ করতে পারবে না তার মানে আপনি চাইলে এই যে ক্লোজ অপশনটা যে আসবে কতটুকু পরে আসবে আপনি চাইলে এটা দিতে পারেন তো এটা করা উচিত না কোনোভাবে কারণ একজন ভিজিটরকে বিভ্রান্ত বিভ্রান্ত বোধ করবে আর কোথায় আসলাম আমি তো এটা থেকে ক্যাটি বেরো ক্যান্সেল করে বেরো হতে পারছি না এরকম কিন্তু মানুষ কনফিউশন হয়ে যায় তো এটা করা উচিত না আচ্ছা যাই হোক তারপর শেষ পর্যন্ত সে অ্যাডভান্স সো এখানে অ্যাডভান্সে কিছু যে ট্রিগানিং একটা অ্যাজাক্স সাবমিশন রাখবো না রাখব না এরকম বিষয় সো মেন ইম্পর্টেন্ট পার্টগুলো এখানে আর যেগুলো আমি দেখালাম টার্গেনিং ডিসপ্লে এই বিষয়গুলোগুলোই খুবই ইম্পর্টেন্ট সো আমরা একটু দেখি পাবলিশ করে দেখি যে এই যে আমাদের আউটপুটে পাওয়ার হিসেবে কী দেখাবে গ্যাট থার্টি পার্সেন্ট অফ তো দেখি এটা দেখাচ্ছে কি না পাবলিশ করি আচ্ছা পাবলিশ করা শেষ এবার আমরা আমাদের ওয়েবসাইটে আসি আমি দেখি যদি না হয় এটা এতক্ষণ চলে আসার কথা আমি এটাকে একটু রিফ্রেশ দিতে যাচ্ছি রিফ্রেশ দিয়ে দেখি অনেক সময় কুকিজ ধরে রাখে অ্যাফ ফাইভ এই যে চলে আসতে দেখেন হ্যাঁ এই যে গ্যাট থার্টি পার্সেন্ট অফ হ্যাঁ এই পপ আপ করছে এবং এখান থেকে আমি যদি এটাকে ক্লোজ করি দেন আমার ওয়েবসাইটটা শো করছে তো এখন আপাতত এখন আমি ট্যাক্স দেখাচ্ছি এখন আপনি যদি কোনো ছবি দিতে চান পপ আপ হিসাবে সেটাও পসিবল ধরেন আমি এখানে এটা নিচে ছবি শো করবো সো অ্যাড মিডিয়া এখান থেকে ধরেন আমি সরি আমি এখান থেকে ধরেন খাবারের একটা ছবি দিই ধরেন আমি এই ছবিটি দিচ্ছি হ্যাঁ এখান থেকে এই ছবিটা অ্যাড করে দিচ্ছি এবং এটা ধরেন যে সেন্টার পজিশনে করে দিলাম এবং চাইলে ছবি ছোটো করে যেভাবে করে প্রত্যেকের জিনিস কাজ করতে পারবো আর কি হ্যাঁ এই গেল বিষয় যেহেতু আপডেট করে দিলাম আপডেট কোর্স কিনা আমি একটু দেখি আবার আপডেট হয়ে গেছে আচ্ছা সো এবারে একটু আবার রিফ্রেশ করি আই ওয়ান্ট ক্লোজ করে দিছিলাম এটা খুবই ঝামেলা হবে ক্লোজ করে দেওয়ার কারণে এখন ক্লোজ করে দিলে আমি তো কন্ডিশন দিয়েছিলাম যে একদিন পরে দেখাবে সো এটা খুবই ঝামেলা হয়ে যাবে এখন সো এই জন্য আমাকে আবার নতুন করে বিল করতে হবে এটা কিন্তু খুবই একটা ঝামেলা বিষয় হয়ে গেল আচ্ছা আমি এখান থেকে একটা কাজ করি কুকিজটাকে এখন ওয়ান মান্থে রূপান্তর করে দিই ওয়ান মান্থ ঠিক আছে এইবার দেখি এটা আসে কিনা এটা শো করবে বলতে ওই যে কুকিজটা সামহাও এটা ডিলিট হয়ে গেছে আর কি হ্যাঁ আগে কিন্তু শো করছিল এটা আমি যদি আবার নতুন করে সব কিছু বানাই তাহলে ঠিকই আসবে এটা একটা প্রবলেম কিন্তু হ্যাঁ এটা একবার যদি ডিলিট করে কারণ এটা কুকিজগত বিষয় তো কুকিজটা একবার ডিলিট করে দিলে সেটা আর আসবে না আবার আসবে যদি আমি আবার নতুন করে আরেকটা পপ আপ বানাই ঠিক আছে যান এটা একটা পপ আপ ধরনের অলরেডি হয়েছে আমি এখন ধরেন এই পপ আপটা যদি সাম হাউ ডিলিট করে দিতে চাই বা এই ধরনের বিষয়গুলো সো অল পপ আপে যাই এই যে অল পপ আপে এখানে আমার একটা পপ আপ তৈরি করা আছে আর কেমন মানে ডিফল্টভাবে একটা তৈরি করা ছিল ঠিক আছে সো আমি একটা কাজ করি দুইটাকে আমি সামহাও ডিলিট করে দিতে যাচ্ছি তো এই সুযোগ আমার কাজটাও হয়ে গেল ডিলিট হয়ে গেল হুম ডিলিট করে দিলাম সো পপ আপ থিম আছে পপ আপ থিমে হচ্ছে হয়তো বা তারা কিছু তৈরি করে রাখছে এরকম কিছু হবে একটু ভিউতে তো দেখার আসলে মনে হয় কোনো সুযোগ নাই দেখি তো লাইট বক্সটা কেমন দেখতে হ্যাঁ হ্যাঁ ওইখানে কিছু আপনার তারা তৈরি করে রাখছে আর কি ডিফল্ট কোনটা কীরকম দেখতে হবে না হবে এই বিষয়গুলো আর কি মানে থিমগুলো তারা সেট আপ করেছে যাই হোক আমি এটা যাচ্ছি না আমি নতুন করে একটা পপ আপ আমি তৈরি করে ফেলবো সো ক্রিয়েট নিউ পপ আপ ধরেন এজ এ ডেমো পপ আপ ডেমো পপ আপ পপ আপ টু নাম এটা বানাচ্ছি যেহেতু সেকেন্ড বার আমি এটা তৈরি করছি এবং এখন আমি এখানে জাস্ট হচ্ছে ধরেন কি একটা ছবি দিতে যাচ্ছি ধরেন এই ছবিটা দিব আর সাথে কিছু একটা লিখে দেব এখানে ধরেন বললাম যে ক্যাট ফিফটি পার্সেন্ট অফ এরকম এবং এই ট্যাক্সটা এজ এ হেডলাং ইচ ওয়ান ট্যাগ এন্ড এটাকে বোল্ড করে দিলাম সো এটা শো করতে চাই সো আমরা কী কী জানি দেখছিলাম যে এখানে ট্রিকার্টটা সেট করতে হবে ঝটপট করে দিচ্ছে এখন সো এখন হচ্ছে টাইম ডিলে অপশন দিলাম অ্যান্ড এটাকে অ্যাড করে নিলাম হাফ সেকেন্ড অ্যান্ড ওয়ান মান্থ এটা ইয়ে ডিভিশন দেওয়া চাইলে ওয়ানডেও দিতে পারি সমস্যা নেই আচ্ছা আর কী ছিল ট্রিকারটা চোজ কন্ডিশন কন্ডিশন হিসাবে আমি অল পেজ দিয়ে দিচ্ছি আর তো কিছু লাগবে না এখান থেকে হ্যাঁ এটা চাইলে দিতে পারি আমি আপাতত নর্মাল দিয়ে রাখছি আর কি করা যায় সাইজ এনিমেশন সাউন্ড পজিশন সবগুলো করা আছে ক্লোজ অ্যাড আর কিছু করতে হবে না আমি তো আর এত কিছু চেঞ্জ করছি না সো পাবলিশ এবার দেখে আসে কিনা এই যে চলে আসছে হ্যাঁ এখন এ ছবি আকারে দিছি আর আমার যদি প্রয়োজন হয় আর সুন্দর সুন্দর অনেক কিছু বর্ডার টর্ডারের বিষয়গুলো তার মানে আপনাকে কি করতে হবে যে ডিপ তৈরি করতে হবে ডিভের ভিতর কন্টেন্ট যেভাবে যেভাবে যেটা করতে চান আপনি চাইলে করতে পারেন কারণ এখানে কোডিং করার অপশন আছে কিন্তু কিভাবে আমি দেখাচ্ছি এই যে এখানে আপনি ট্যাক্স মোডে যাবেন হ্যাঁ ট্যাক্স মোডে গিয়ে ওই যে আমরা যে আগে ডিভের কাজগুলো শিখছিলাম যেখানে যেখানে ডিপ ফর্মুলা যেখানে যেটা তৈরি করার যে ডিপ শুরু ডিপ শেষ হ্যাঁ সো এই একটা ডিভ এটাকে আইডি দিবেন হুম সো তারপরে যে অ্যাপারেন্স থেকে যে অ্যাপারেন্স থেকে থিম অপশনে গিয়ে যে কাস্টম কুট করা অপশন কাস্টমাইজ অপশনে গিয়ে যে কাস্টম কুট করা যে অপশন ওইখানে আপনার যেভাবে যেভাবে করা লাগে সেভাবে করতে পারবেন আপনার মনের মতো করে যেহেতু এখানে কুট করা অপশন আছে স্যার আমি কি বুঝাতে পারছি বিষয়গুলো যেমন আপনাদের একটা আইডিয়া দিচ্ছি আমি এটা একটা সিস্টেম মানে এখানে কুট করা তো করতেই পারবেন তাই না আচ্ছা সো আমি যেটা বুঝাতে আছি আপনি কি বুঝতে পারছেন আসলে আমি কোনটার কথা বলছি মানে কোডিং করে যে কোনো ডিজাইন দিলে আপনি পারবেন কিনা পপ আপ দেখাতে এটা আমার ইনশিওর করেন কেউ হ্যাঁ বলুন জি হুম হুম এটা আপনি চেঞ্জ করতে পারবেন এখানেও চেঞ্জ করার অপশন আছে জামা কোথাও এখানেও চেঞ্জ করতে পারবেন কালারটা চেঞ্জ করে দিলে হবে আর কি বুঝতে পারছেন যে এখানে ডিসপ্লে অপশন আছে না ডিসপ্লে অপশন থেকে এখানে খুঁজতে হবে পজিশন অ্যাডভান্স কালার চেঞ্জ করা যায় কিনা এখানে দেখতে হবে আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের এখানে ব্যাকগ্রাউন্ডটা কি দেখেন এই যে এখানে এটা ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক হোয়াইট না ওই হোয়াইটের কারণে এরকম হয়ে গেছে বুঝতে পারছেন তারপর অনেক কিছু ফাংশনালিটি থাকে কিছু মিক্সড হয়ে আর কি কাজ হয় আচ্ছা আরও অনেক কিছু আছে বুঝছেন এটা তো একটা প্লাগ থ্রুতে দেখাচ্ছি আরও অনেক সার্ভিস অনেক কিছুই থাকে আচ্ছা এই গেল বিষয়টা এখন মোস্ট অফ দ্য টাইম যে জিনিসটা আসে আর কি সো এই নর্মাল পপ আপটা কাজ করতে গেলে অনেক সময় ক্লায়েন্টের রিকমেন্ড থাকতে পারে নির্দিষ্ট একটা ক্যাটাগরি ওয়াইজ ওই পপ আপটা শো হবে বা নির্দিষ্ট একটা পোস্টের ক্ষেত্রে শো হবে এরকম কিন্তু কন্ডিশন থাকে আশা করি এই কন্ডিশন ফিল আপ আপনারা করতে পারবেন এখন আমি চাচ্ছি কি যে এই যে আমরা সাবস্ক্রিপশন ফর্মটা আসছে এই সাবস্ক্রিপশন ফর্মটাকে এজ এ পপ আপ হিসেবে শো করতে চাচ্ছি আচ্ছা সেটা কিভাবে করব আচ্ছা স্যার আমরা কি পপ আবার ক্লোজ করে ফেলছিলাম আচ্ছা সো আবার বিপদ হচ্ছে আচ্ছা সমস্যা নেই দেখি কি করা যায় এখন আমরা এই কাজটা কিভাবে করব একটু দেখি সাবস্ক্রিপশন ফর্মটা তো তো সাবস্ক্রিপশন ফর্মটা আমরা তৈরি করছিলাম কার সাহায্যে যে এমসি ফর ডাব্লিউপি সাহায্যে সো আমরা চলে যাচ্ছি ফর্ম অপশনে আচ্ছা সো এখানে আসার পর এই যে ফর্মটা এই ফর্মের কোড কোথায় এই ফর্মের কোড এইটা না সো আমি এখান থেকে টোটাল কোডটাকে কপি করে নিচ্ছি কারণ আমার তো কাজ করে নিলে হবে না কারণ এইখানেও থাকতে হবে অ্যাজ এ পপ আপ হিসাবেও আমাকে শো করতে হবে দুইটা জায়গায় কিন্তু আমাকে ফিল আপ করতে হবে সো আমি জাস্ট এখান থেকে শুধু এটা নিচ্ছি কপি করে বসাবো কোথায় বসাবো হচ্ছে আমার এই পপ আপ মেকারে চলে আসলাম নিচে এখানে সো এখানে আসার পর এটা ইডিট সেকশনে যাই সরি সো এখন আর ওই এটা রাখবো না বাকি জিনিসগুলো উঠাই দিচ্ছি যদি এখানে কুট বসাবো আমরা কি ভিজুয়ালের কাজ করবো নাকি ট্যাক্স মোডে কাজ করব অবশ্যই ট্যাক্স মোডে কাজ করবো যেহেতু কুট মোডে কাজ করছি সো এখানে দিয়ে দিলাম অ্যান্ড ভিজুয়াল মোড এই যে এখানে এটা দেখাচ্ছে হ্যাঁ আচ্ছা সো এখন আমরা এটাকে আপডেট করে দেই দেখি এটা শো হয় কিনা যদি না শো হয় কোনো সমস্যা না এটাকে আমি অন্য সিস্টেমে এটা শো করব এটা কিভাবে শো করব আমি প্রাইভেসি ব্রাউজারটা একটু ওপেন করি কোগনিটোর মোড যেটাকে বলে কারণ এখানে তো আর ক্যাশ মেমোরি ধরে রাখার ইয়ে নেই এই যে দেখেন সাবস্ক্রিপশন ফর্ম এখানে চলে আসছে কিন্তু ওই যে একটু গ্যাপিং আছে হাইড ওয়াইড দেওয়া নাই তো কারণ এখানে আমরা একটা এটার যে ডিপ বানাইছি আমরা যে ডিপের হাইড ওয়াইড কন্ট্রোল করি নি তখন আর এই প্রবলেমটা হবে না যেমন এটা তো কোনো আমরা ইয়ে দেই নাই ডিপের ভিতর রাখছি ঠিক আছে মার্জিন পেডিং দিয়ে যদি কাজটা করতে পারি তখন আবার কাজটা ঠিকই পারবো এটাকে আমার করে দেখাতে হবে নাকি পারবেন একটু বলেন এখানে যদি খেয়াল করেন আমরা কুটমুলি যদি আসি তাহলে এখানে এই যে এখানে কি হচ্ছে এই যে এখানে যে ডিপটা আমরা নিয়ে কাজ করছি এই ডিপটা আছে ঠিকই যে ওয়ারপার ফ্রম যেটা ওয়ারপার ফ্রমটা তো আর উপর থেকে নাই মানে আমার কে কি করতে হবে উপর থেকে নামাই আনতে হবে উপর থেকে নামাতে হবে না উপর থেকে নামাতে হবে সো নামানোর জন্য তো কাজটা করতে হবে আর যদি আবার একটা প্রবলেম হতে পারে যদি দেখি সাম হাউ এখানে যেহেতু কোর্ট দুইটার সেম এখানে উপর থেকে পেনিং দিয়ে নামে আনলে আবার হচ্ছে আমার এখানে ডিজাইনের যদি আবার হ্যাম্পার ফোরে তাহলে তো আবার সমস্যা এই যে এখানে যদি কোনো ক্ষতি হয় তাহলে তো আবার আরেক সমস্যায় পড়ে যাবো তো তার জন্য আমরা কি করতে পারি সো এটার জন্য আমরা কি করতে পারি যে আমি এখানে দেখে আলাদা ফ্রম তৈরি করা যায় কিনা না হলে শর্টকটটা ইউজ করতে হবে আর কি আছে কোনো উপায় নেই এই যে এটা এটা যেটা তো এখানে আছেই এটা তো এটা হয় কোন সমস্যা নেই বাট এখানে আর কোন ফ্রম তৈরি করার অপশন দিচ্ছে কিনা ফ্রিতে মনে একটাই দেয় পেট ভার্সন হয়তো একাধিক দিতে পারে এম সি ফোর ডাব্লুপি করা যাবে করা যাবে আইডি করা যাবে সমস্যা হচ্ছে আমরা তো এখানে ওই যে ইনপুট ফর্মগুলো আছে না এগুলো ঠিকই নিব এগুলো ঠিকই নিব বাট আমরা ওই যে সি এর জন্য আলাদা ক্লাস সি ইউজ করে কোডগুলো করব আর কি মানে বিষয়টা আমি একটু বুঝাই দিই আপনাকে যেমন আমরা কোডগুলো কোথায় রাখছিলাম একটু দেখাই আপনাকে বিষয়টা এগুলো করে করে দিতে হলো অনেক সময় লাগবে যেমন আমরা কোথায় ছিলাম আটকে গেলে আমাকে বলেন কারণ আমি বুঝাচ্ছি আমি তো মনে করছি স্টেপ বাই স্টেপ আসতেছি আপনারা বুঝতেছেন যদি না বুঝে আমাকে অবশ্যই বলতে হবে এই যে এখানে কোডটা তো আমি এখানে এনে রাখছি তাই না সো এখন প্রবলেমটা কেন হবে যে এখানে আলাদা আলাদা জিনিসগুলো ছিল সো আমি যদি এখান থেকে এই জিনিসগুলো উঠাই দিই যে এখান থেকে এগুলাকে উঠাই দিচ্ছি জাস্ট আর কিছু না এখানে কোনো ডিপ টিপ কোনো ডিপ নাই যদি খেয়াল করি তেমন আগের মতো থাকবে না তেমন একটা এই যে দেখেন নর্মাল একদম চলে আসছে কারণ আগে তো আমরা ডিপ টিপ জিনিসগুলোকে কন্ট্রোল করতাম এখন কিন্তু আর সেই আগের মতো নাই এখন যদি আমার কন্ট্রোল করতে হয় তাহলে প্রত্যেকটাকে জন্য এখন আমরা আলাদা আইডি ক্লাস ইউজ করে করে কাজগুলো করতে পারি হ্যাঁ বুঝতে পারছি বিষয়টা আপনি এখন এইগুলাকে এখন আলাদা ডিভির ভিতর রাখেন আলাদা ভিতর ডিভি রেখে তারপর এটাকে আলাদার জন্য কুট লিখেন বুঝতে বললাম স্যার আচ্ছা ওকে সো এই আমার পপ আপ পপ আপের কাজগুলো আমরা চাইলে অনেকভাবে অনেক কিছু দিয়ে করতে পারি আচ্ছা সো পপ আপ দিয়ে আমরা বুঝে গেলাম পপ আপ মেকারতে আমরা চাইলে যে কোনো কিছু পপ আপে আমরা তৈরি করতে পারি ওকে সো ফ্রি ভার্সনে আসলে আমরা কাজ করছি দিকে এত জটিলতা আমাদের পোহাতে হচ্ছে আমরা যদি লিমিটেড প্রু কাজ করতাম তাহলে আসলে এত কিছু লাগতো না কারণ এইগুলা প্রু ভার্সনে অটোমেটিক দেওয়াই আছে আপনি জাস্ট ড্রাগ এন্ড ড্রপ করে জাস্ট সেট আপ করে নিলে হবে ঠিক আছে সো যাই হোক আমরা শেষ করলাম এটা পপ আপ নিয়ে কাজ শেষ এখন আমরা পরবর্তী ধাপে যেটা যাচ্ছি সেটা হচ্ছে কন্ট্যাক্ট ফ্রম সেভেন